বরিশাল 4 আওয়ামী লীগের শাম্মী আহমেদের প্রার্থিতা হাইকোর্টেও বাতিল। বরিশাল 4 হিজলা মেহেদীগঞ্জ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের বিষয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও সংসদ সদস্য পদের প্রার্থিতা ফিরে পাননি তিনি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে বরিশাল 4 আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার 18 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ শাম্মী আহমেদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এর আগে গত রোববার 17 ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। রিটে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। বরিশাল 4 আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন। আগামী 7 জানুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল 30 নভেম্বর পর্যন্ত। যাচাই বাছাই চলে 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। আজ 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। এরপর থেকে 5 জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচারণা চালানোর সুযোগ রয়েছে। 7 জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।